বন্ধুরা, ইতিমধ্যে আমরা ফটোইলেকট্রিক এফেক্ট সম্পর্কে একটু ধারণা লাভ করেছি। তো সেই হচ্ছে আমাদের আবার সেই সার্কিটটার মতো দেখতে একটা যন্ত্র দেখতে পাচ্ছি। তো এখানে দেখো একটা সবুজ রঙের ইলেকট্রোড আছে, আর এখানে একটা লাল রঙের ইলেকট্রোড আছে, অর্থাৎ তড়িৎদ্বার। তো এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত এটার সাথে যুক্ত, আর নেগেটিভ প্রান্ত এটার সাথে যুক্ত। তো আগের মতোই এখানে নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনগুলো এখানে যুক্ত হবে, আর পজিটিভ চার্জগুলো এখানে জমা হবে। তাহলে আমরা জানি এখানে যদি এমন একটা নির্দিষ্ট তরঙ্গ নির্দিষ্ট শক্তির আলোসে পড়ে, যেটা কি না এখান থেকে ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে ছুটিয়ে দিতে পারে, তাহলে কি হবে, ইলেকট্রনগুলো এখান থেকে এখানে চলে আসবে। খুব স্বাভাবিক ব্যাপার, এখান থেকে এখানে চলে আসছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তো এটা খুব আমরা ইতিমধ্যে এই জিনিসটা জেনে এসেছি। তো এখন জিনিস চিন্তা করো, তো এরকম আলো পড়ছে, ইলেকট্রন যাতায়াত করছে, এই অবস্থায় আমরা একটা কাজ করলাম, ব্যাটারিটাকে একটু ঘুরিয়ে দিলাম, অর্থাৎ এখানে ব্যাটারিটা এইভাবে না যোগ করে এটাকেই নেগেটিভ করলাম আর এটাকে পজিটিভ করে দিলাম, তাহলে কি হবে? তাহলে দেখো এই জায়গাটুকু এখন নেগেটিভ হয়ে যাবে আর এই জায়গাটুকু একটু পজিটিভ হয়ে যাবে। তো ধরো এখন প্রথমবার যে চেঞ্জটা করলাম তখন অত পাওয়ারফুল ব্যাটারি দিইনি, আচ্ছা একটু কম পাওয়ারফুল দিয়েছি, তাহলে দেখো এটা আংশিক নেগেটিভ হয়েছে আর এটা একটু আংশিক পজিটিভ হয়েছে। তাহলে একটা ঘটনা হবে, সেটা কি বুঝতে পারছো? এই যে ইলেকট্রনগুলো এখানে যে আলো এসে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ আলো তো এখন প্যাকেট হিসাবে আমরা জানি, অর্থাৎ কোয়ান্টা হিসাবে, তো এই কোয়ান্টা যখন এখানে হিট করছে পার্টিকেলগুলো, তখন ইলেকট্রনগুলো এখানে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এখন দেখো ও তো নিজেই পজিটিভ আর এই সাইডটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে এই এনার্জিটা যে আলো যখন এখানে সে এনার্জিটা দিচ্ছে, তখন এই এনার্জি গ্রহণ করে যখন এইদিকে যাওয়া শুরু করবে, তখন কি হবে? তখন কিন্তু এই পজিটিভ যে এটা কি পজিটিভ হয়ে গেছে, তখন কিন্তু ইলেকট্রনগুলোকে সে আর ওইভাবে যেতে দিবে না। কারণ যদিও বা হ্যাঁ এটা একটা ধাতু, যে তড়িৎদ্বার হিসাব করছি, ধাতুতে ইলেকট্রন এসে আঘাত করছে, আলো এসে আঘাত করছে, ইলেকট্রনগুলো এখান থেকে ছুটে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এটা প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে গেলে কি হবে, এই জিনিসটা আর ইলেকট্রনকে ওইভাবে ওই পাশে যেতে দিবে না, আটকে ধরে রাখবে। তো চলো এখন একটা আর একটা পাওয়ারফুল ব্যাটারি যোগ করি, অর্থাৎ এখানে আর একটা ব্যাটারি যোগ করি, এখন কি হবে? দেখো এখন কিন্তু আর কোনোভাবেই এখান থেকে ইলেকট্রন এখানে যাবে না, কারণ এই দিকটা পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে আর এটা পজিটিভ হয়ে গেছে। আলো যেখানে যতই এসে আঘাত করুক না কেন, এখান থেকে এখানে ইলেকট্রন যেতে পারবে না। তো এই ঘটনা কেন হলো বলতে পারো? এই যে ব্যাটারির যে দিক পরিবর্তন করলাম তার কারণে। ব্যাটারির দিক পরিবর্তন আসলে কী জানো বন্ধুরা? জিনিসটা হচ্ছে বিভবের পরিবর্তন, অর্থাৎ বিভব পার্থক্যের দিকটা পরিবর্তন করে দেওয়া। তো এখানে আমরা এই জিনিসটা কীভাবে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি? তো ধরো স্বাভাবিক অবস্থা যখন ছিল ইলেকট্রনের, তখন অবশ্যই কি ভি বেগে ধরো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিল, তাহলে তার বেগটা হবে কি হাফ এম ই ভি, ধরো সর্বোচ্চ গতি বেগে যদি দেয় হাফ এম ই ভি ম্যাক্স স্কোয়ার, এটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে যখন এই আমরা বিভবটা পরিবর্তন করলাম, তাহলে আমাদের এই বিভবটা পরিবর্তন করার ফলে কি হলো, একটা ইলেকট্রনও মুভ করছে না, অর্থাৎ এই যে শক্তিটা সেই শক্তিটা বিপরীত দিকে আমরা একটা শক্তি দিতে পেরেছি, সেটাই কি ব্যাটারির বিভবটা। ব্যাটারির বিভবের ফলে যে কাজটা হয়েছে সেটা কত, ধরো ব্যাটারির বিভবটা ছিল হচ্ছে ভি, আর এখানে পুরো সার্কিটটাতে যে কাজটা হলো সেটা হবে কি W=VQ যে সূত্রটা, তাহলে এখানে মূল চার্জটাকে ইলেকট্রন, তাহলে মূল কাজটা হচ্ছে W=VE, অর্থাৎ এই যে গতিশক্তি এর বিরুদ্ধে আমরা এই পরিমাণ কাজটা করেছি। তাহলে আমরা লিখতে পারি যে EV=12mE²। তাহলে এই হচ্ছে আমাদের একটা বেশ গুরুত্বপূর্ণ সূত্র দাঁড়ালো, এবং এই ভিটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়, সেটার নাম হচ্ছে নিবৃত্তি বিভব। এটাকে আমরা নাম দিলাম নিবৃত্তি বিভব। এটার ব্যাখ্যাটা কি, অর্থাৎ এই বিভব প্রয়োগ করলে আমরা এই যে ইলেকট্রনটা সর্বোচ্চ যে গতিশক্তিটা অর্জন করে তার ফলে যে গতিশক্তিটা পাওয়া যাচ্ছে সেটার বিপরীতে কাজ করা যায়, অর্থাৎ সেই পরিমাণ এই যে টোটাল এনার্জি সেটা আসলে কত, এই বিভবের সাথে ইলেকট্রনকে গুণ করলে, ইলেকট্রনের চার্জকে গুণ করলে সেই শক্তির মানটা বের করে ফেলা যায়। তাহলে আমাদের যদি কোনো একটা জায়গায় নিবৃত্তি বিভব জানা থাকে, তাহলে ওই ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত সেটা বের করা সম্ভব না? অবশ্যই বন্ধুরা, সেটা কীভাবে চলো দেখি। আমরা লিখতে পারি ভি ম্যাক্স সমান 2 × EV/ME রুট ওভার, দেখো আর কি ভি ম্যাক্স থেকে এখানে সবগুলোকে আর গুণন করেছি এবং পরে সেটাকে বর্গমূল করে দিয়েছি। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা নিবৃত্ত বিভব ব্যবহার করে কোনো একটা ক্ষেত্রে ফটোইলেকট্রিক এফেক্টের সর্বোচ্চ ইলেকট্রনের বেগটা বের করে ফেলতে পারি।